প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসার আমন্ত্রণ জানাই শীতের এই মিষ্টি সন্ধ্যায় সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনার অনুষ্ঠান খোলা আকাশ দেখার জন্য। আপনাদের সাথে আছি আমি সুবর্ণা মাদির। আজ বিশ্ব ক্যান্সার দিবস, আর এই ক্যান্সার দিবসকে সামনে রেখে আমাদের আজকের সাম্প্রতিক যে আলোচনার অনুষ্ঠান খোলা আকাশে আমরা ক্যান্সার সচেতনতা নিয়ে আলাপ করব। আর আজ আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের তিনজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা ক্যান্সার নিয়ে কাজ করছে, ক্যান্সার পেশেন্টদেরকে সুন্দরভাবে একটা জীবনযাপন করার জন্য চমৎকারভাবে গাইড করছেন। আমাদের সাথে আছেন কাজী রফিকুল আলম, সভাপতি আহসিনা মিশন ক্যান্সার হসপিটাল। আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর মোফাজ্জল হোসেন, আর সেই সাথে আমরা আরো পেয়েছি ডক্টর শাগুফা আনোয়ার, চিফ অব কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ইউনাইটেড হসপিটাল। আপনাদের তিনজনকেই অনেক শুভেচ্ছা এবং মানে অনেক 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 ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই যে এত মানে ব্যস্ততম সময় থেকে আজ আপনার সময় দিতে এসেছেন, এবং আজকে ক্যান্সার বিশ্ব ক্যান্সার দিবস এই দিনটিতে আপনাদেরকে পেয়ে আমরা সত্যি আরো মানে খুবই খুবই আনন্দিত যে একটু হলে আমার মনে হচ্ছে দর্শক দেখলে অনেক তথ্য আপনাদের কাছ থেকে পেতে পারবে। তো শুরু করতে চাই কাজী রফিকুল আলম স্যার আপনাকে দিয়ে। আমরা জানি যে আপনি দীর্ঘ সময় ধরে মানে আছেন মিশন ক্যান্সার হসপিটাল, এবং জানি যে এই হাসপাতালটি খুব চমৎকার ভাবে কিন্তু ক্যান্সার নিয়ে কাজ করছে। ক্যান্সার মানেই মরণ ব্যাধি, এই যে ব্যাপারটি, এটি সম্পর্কে মানুষকে চমৎকার ভাবে জানানো বা একজন ক্যান্সার রোগীকে মানসিকভাবে শারীরিকভাবে সুন্দর একটা জীবনযাপনের জন্য কিন্তু কাজ করছে। একটু যদি বলতে যে বিশ্ব ক্যান্সার দিবসে বাংলাদেশে যে অবস্থা এখন ক্যান্সার রোগীদের, সেই জায়গা থেকে আসেন মিশন হসপিটাল কি করছে? ধন্যবাদ। আসলে ক্যান্সার মানে কিন্তু ভয়াবহ মারাত্মক রোগ নয়, আজকাল কিন্তু রিকভারি হচ্ছে, প্রিভেন্টিভ হচ্ছে। 30% রোগীকে আমরা প্রিভেন্টিভ দিয়ে বাঁচাতে পারি, 30% রোগীকে আমরা প্রিভেন্টিভ দিতে পারি এবং কিউরেটিভ দিতে পারি, এবং 30% আমরা প্যালিটিভ দিতে পারি, যারা যাদেরকে আমরা বললি বিভিন্নভাবে আমরা বিভিন্ন প্যালিটিভ ট্রিটমেন্ট মাধ্যমে তাদেরকে প্যালিটিভ দিতে পারি। তো আমরা সব কাজে করছি, বর্তমানে আমরা অ্যাওয়ারনেস বিল্ডআপ করছি। আজ সকালে আমাদের একটা অনুষ্ঠান ছিল, অ্যাওয়ারনেস বিল্ডআপ করছি, সারা দেশব্যাপী আমরা অ্যাওয়ারনেস ডেভেলপ করছি। সাথে সাথে আমাদের এখানে বর্তমানে উন্নত মানের সমস্ত রকম চিকিৎসা পদ্ধতি যেটা বিদেশে পাওয়া যায়, আর দেশে আজকে কিন্তু সমস্ত চিকিৎসা কিন্তু অ্যাভেলেবেল বাংলাদেশে। এটি খুব চমৎকার বলেছেন আপনি যে বাংলাদেশে কিন্তু এখন সব মানে রোগেরই চিকিৎসা ব্যবস্থা রয়েছে। আমি আপনার কাছে শুনবো আরো এই সম্পর্কে, তবে তার আগে আমি আসতে চাই চিফ কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট লাবের স্পেশালাইজ হসপিটাল অধ্যাপক ডাক্তার মোফাজ্জল হোসেন স্যার আপনার কাছে। স্যার, দীর্ঘ সময় আপনি ক্যান্সার নিয়ে কাজ করছেন, ক্যান্সার রোগীদেরকে মানে অনেকটাই সুস্থ জীবনযাপনের দিকে নিয়ে যাচ্ছেন, একটু যদি বলতেন যে স্যার যেমনটি বললো যে ক্যান্সার মানেই মরণ ব্যাধি, এরকম একটি বিষয় কিন্তু মানুষের মধ্যে ছিল এখনো আছে, সেই জায়গা থেকে যে সচেতনতার জায়গাটাই যে ক্যান্সার, আমরা জানি যে ভিটামিন B17 এর অভাবে ক্যান্সার হয় এবং এটার আরো মানে নানা রকম এনহ্যান্স করার বিষয়গুলো আছে শারীরিক, একটু যদি আপনি এই সম্পর্কে বলতেন যে আসলে সচেতন ভাবে আমরা কিভাবে দূরে থাকতে পারি এই রোগ থেকে। ধন্যবাদ আপনাকে, চ্যানেল লাইকে ধন্যবাদ। রফিকুল সাহেব যেটা বললেন এটা আংশিক সত্য, ক্যান্সার মানে মরণ ব্যাধি এই যে কনসেপ্টটা এটা ছিল অনেক আগে, এখন এটা চেঞ্জ হয়েছে। এখন বেশিরভাগ ক্যান্সারই ট্রিটেবল, আমরা বলি ট্রিটেবল মানে চিকিৎসাযোগ্য, যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে তাহলে সেটা নিরাময়যোগ্য, সম্পূর্ণ কিউরেবল যেটা বলি আমরা, আর যদি একটু লেট স্টেজে ধরা পড়ে তাহলেও চিকিৎসা, যদি উপযুক্ত চিকিৎসা দেওয়া যায় দীর্ঘদিন পেশেন্ট একটা মানে সুস্বাস্থ্য এবং কার্যকর জীবন যাপন করতে পারে। আর একদম যখন অ্যাডভান্স স্টেজে ধরা পড়ে, অর্থাৎ স্টেজ 4 বলি, তখন কোনো কোনো ক্যান্সার আছে তখনও কিন্তু একদম কিউরেবল। আবার ওইসব স্টেজে যেটা করতে হয় সেটা হচ্ছে যে লাইফটাকে আরো মানে পেইনলেস করা, তারপরে জীবন আরো কিছু বৃদ্ধি করার উপায় কিছু আছে সেগুলি, তারপরে যাদের বেশি ব্যথা হয় প্যালিয়েটিভ কেয়ার বলি আমরা, পেইন রিলিফ করা, এগুলি থাকে তখন আমাদের টার্গেট। তো এখন এখন চিকিৎসার কনসেপ্ট থেকে চেঞ্জ হয়ে এবং বেশিরভাগ আসছে প্রিভেনশন। প্রিভেনশন মানে হচ্ছে কিভাবে আমরা আগে ক্যান্সার হওয়ার আগেই আমরা সেটা ইয়ে করতে পারি, যাতে না হয় সেই ব্যবস্থা নিতে পারি।
সেটা দিতে গেলে যে জিনিসগুলো আছে আমাদের জানতে হয় যে ক্যান্সার হয় কেন। ক্যান্সার হয় আমি কয়েকটা একদম মেইন যে কারণগুলো যদি বলি, স্মোকিং, ইনফেকশন, ফুড হ্যাবিট, তারপর অ্যালকোহল, ইনঅ্যাক্টিভিটি, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, এছাড়া আছে ফিমেল কিছু প্রবলেম, যেমন এক্স হরমোন আছে ফিমেল ব্রেস্ট ক্যান্সারের বেলায় পার্টিকুলারলি প্রযোজ্য। তো ইনফেকশনের কথা যখন বললাম, যেমন আছে HPV ভাইরাস, অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, তারপরে আছে HIV, হেপাটাইটিস সি ভাইরাস, হেলিকোব্যাক্টার পাইলোরি, এগুলি ইনফেকশন সাধারণত আমাদের ক্যান্সার রিলেটেড। তারপরে আছে যেমন রেডিয়েশন, রেডিয়েশন ইটসেলফ ইজ রেসপন্সিবল ফর ক্যান্সার, আমরা রেডিয়েশন দিয়ে কিন্তু ক্যান্সার চিকিৎসা করি। কাজে এইসব জিনিসগুলো থেকে যদি আমরা, সবচেয়ে বড় কথা হচ্ছে যদি স্মোকিং, 30% to 40% ক্যান্সার স্মোকিং শুধু না করলেই প্রিভেন্ট করা সম্ভব। আপনি যদি হিসাব করেন মুখগহ্বর থেকে শুরু করে ঠোঁট, জিহ্বা, মুখগহ্বর, খাদ্যনালী, তারপর ফুসফুস, কিডনি ক্যান্সার, ব্লাডার ক্যান্সার, এগুলি সব স্মোকিং এর সাথে রিলেটেড। এগুলি কিন্তু খুব কমন ক্যান্সার। খাদ্যাভ্যাসের সাথে যেমন আছে কলন ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার, এগুলির সাথে সম্পর্ক আছে। তারপরে ইনফেকশন একদম লিভার ক্যান্সার, অ্যালকোহল লিভার ক্যান্সার, এগুলি যদি আমরা চিন্তা করি তাহলে এইগুলি অ্যাভয়েড করলেই প্রিভেনশনটা হয়ে যায়। আর আরেকটা কনসেপ্ট আছে স্ক্রিনিং। স্ক্রিনিং মানে হচ্ছে সুস্থ মানুষের পরীক্ষা করে দেখা যে তার মধ্যে ক্যান্সারের কোন লক্ষণ আছে কিনা। পার্টিকুলারলি আমরা চারটা ক্যান্সারের স্ক্রিনিং এর কথা বলে থাকি, যেমন প্রস্টেট ক্যান্সার, কলন ক্যান্সার, জরায়ুমুখের ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার। এই চারটা ক্যান্সারে আমাদের দেশে, যাই হোক উন্নত দেশে, কিন্তু ক্যান্সারে, এইসব ক্যান্সারের মৃত্যুর হার অনেক কমে গেছে। কেন? তাদের এই স্ক্রিনিং করার ফলে অনেক আগে ধরা পড়ে, একদম প্রাথমিক পর্যায়ে, যখন ক্যান্সার কোথাও স্প্রেড করে, আসলে সব থেকে বেশি জরুরি, যেটা জরুরি, এই এইগুলো করতে গেলে কিন্তু আপনার যেটা দরকার সেটা হচ্ছে অ্যাওয়ারনেস বা সচেতনতা। এই ক্যান্সার দিবসের মধ্যে সচেতনতার কাজকর্মগুলি যদি আমরা সীমাবদ্ধ না রেখে সারা বছরই কিছু কিছু কাজ করতে থাকি বিভিন্ন জায়গায়, চ্যানেলে দেখ বসলে হয়তো সবাই দেখতে পারেন, কিন্তু অনেকের ঘরেই হয়তো টেলিভিশন নেই। আপনি চমৎকার একটি কথা বলেছেন, না সেই সূত্র ধরেই আমি আসতে চাই ইউনাইটেড হসপিটালের চিফ অফ কমিউনিকেশন ডক্টর সাগুফা আনোয়ার আপনার কাছে, যে আপনি কমিউনিকেশনের কাজটি করছেন ইউনাইটেড হসপিটাল থেকে, এবং যে কথাটি স্যার বললেন এটি সত্যি খুব, মানে আমার মনে হয় যে ভেবে দেখার একটা বিষয়, যে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য শুধু এই যে বিশ্ব ক্যান্সার দিবসে একদিন যদি আমরা কোনো অনুষ্ঠান করি, আয়োজন করি, জানাতে চাই, সেটি বোধহয় যথেষ্ট নয়। আপনি যদি একটু বলতেন এই আমাদের কাজী রফিকুল আলম স্যার এবং মোফাজ্জল হোসেন স্যার যে কথাটি বললেন যে সচেতনতার বিষয়টিও চলে আসছে, এবং ওই যে মরণ ব্যাধি ক্যান্সারের জায়গা থেকে বের হয়ে এসে বাংলাদেশে যে সঠিক সুন্দরভাবে ক্যান্সারের ট্রিটমেন্ট হচ্ছে, এই সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি না, এবং অনেকেই মনে করি যে ক্যান্সার মানেই একটা খুব কঠিন রোগ, এবং এই দুরারোগ্য ব্যাধি আমার মনে হয় যে ট্রিটমেন্টের জন্য বিদেশে যেতেই হবে। এই যে বিষয়টি, এই বিষয়ে ক্যান্সার হলেই সবার মধ্যে একটা প্রথমেই যে রোগী এবং তার স্বজন সবার মধ্যেই প্রথম ধারণাটা হয় যে অত্যন্ত কঠিন রোগ, আপনি যেটা বললেন দুরারোগ্য। এবং অন্য যে কোনো রোগের চিকিৎসা যদি দেশে কিছুটা করাও যায়, ক্যান্সার হলে আমার ছুটে বিদেশে যেতে হবে, অন্তত একবার চেষ্টা করে দেখি না, যা সামর্থ্য আছে তার মধ্যে যদি পারি, এরকম একটা মন মানসিকতা কাজ করে, যেটা এখন একদমই অমূলক। এমন কোন ক্যান্সারের চিকিৎসা নাই যেটা এখন বাংলাদেশে হচ্ছে না। আমি আমাদের ইউনাইটেড হসপিটালের কথাই বলতে পারি, ভাইও জানেন সব ধরনের ক্যান্সারের চিকিৎসাই হচ্ছে, সেটা মেডিকেল অঙ্কোলজি, কেমোথেরাপি বলেন বা অপারেশন করে যেটা ফেলে দেয় সার্জিক্যাল অঙ্কোলজি বলেন বা রেডিয়েশন অঙ্কোলজি, যত ধরনের উন্নত প্রযুক্তি বিশ্বে আছে সবগুলোই বাংলাদেশে আছে, ইউনাইটেড হসপিটালেও আছে। এর বাইরে আপনি যেটা বললেন যে ক্যান্সারের যে দুটো অংশ, একটা কিউরেটিভ, একটা প্যালিয়েটিভ। কিউরেটিভ হচ্ছে রোগী যখন আমাদের কাছে আসবে, যখন তার চিকিৎসা করার সুযোগ আছে, তার মানে সে একটু আগে এসছে, প্রাথমিক পর্যায়ে এসছে, তখন তাকে আমাদের চিকিৎসা দেওয়ার সুযোগ আছে। কিন্তু যখন সে এত দেরি করে আসে, যখন তাকে আমরা চিকিৎসা দেওয়ার সুযোগই নেই, তখনই আমি তাকে প্যালিয়েটিভ ট্রিটমেন্টটা দিতে হয়। প্যালিয়েটিভ ট্রিটমেন্ট মানে হচ্ছে তখন আর তাকে ক্যান্সারের চিকিৎসা করে আমার ভালো করার সুযোগ কমে গেছে, তখন ক্যান্সার বিস্তৃত হয়ে সারা শরীরে ছড়িয়ে গেছে এবং সেটার কারণে তার যত সমস্যা হচ্ছে সেগুলোকে আমি শুধু সমাধান করছি। ক্যান্সার যে প্রাথমিক রোগটা ছিল সেটাকে আমি আর তখন চিকিৎসা করতে পারছি না, সেটা চিকিৎসার আয়ত্তের বাইরে চলে গেছে। আফসোসের ব্যাপার হচ্ছে আমাদের এই জায়গাতে, আমাদের আফসোসের ব্যাপার যে চিকিৎসার আয়ত্তের মধ্যে আমাদের যখন থাকে সেই অবস্থায় রোগীরা আমাদের কাছে কম আসে, যেটা আপনি বললেন। সচেতনতার কাজ করছেন কিনা, আমরা কাজ করছি,
আমরা কাজ করছি। বিশেষ করে আপনি জানেন যে বিশ্ব ক্যান্সার দিবস গত 3 বছর ধরে 2016, 2017 এবং 2018 বিশ্ব ক্যান্সার দিবসের প্রতিপাদ্য বিষয়টাই হচ্ছে আই ক্যান উই ক্যান, আমি পারি আমরা পারি। এই থিম নিয়ে 3 বছর ধরে কাজ হচ্ছে, সেটার আলোকে আমরাও কাজ করছি হাতে হাত ধরে। আমি নিজে কি পারি, যেটা উনি বললেন যে আমি আমার খাদ্যাভ্যাস স্বাস্থ্যকর রাখবো, আমি নিয়মিত শরীর চর্চা করব, আমি প্রতিষেধক টিকা নেব জরায়ুমুখের ক্যান্সারের থেকে বাঁচার জন্য, আমি সূর্যালোক প্রখর সূর্যালোক থেকে দূরে থাকব, আমি হচ্ছে ভেজাল খাবার খাবো না যে খাবারে ক্যান্সার হতে পারে, জাহাজ ভাঙা শিল্প অ্যাসবেস্টস যেখান থেকে ফুসফুসে ক্যান্সার হতে পারে, পরিবেশে ঝুঁকিমুক্ত কোনো ঝুঁকিযুক্ত কোনো এলাকায় আমি যাবো না, এটা আমি পারি। আমরা কি পারি, আমরা পারি হচ্ছে আপনি যেমন চ্যানেল থেকে আজকে আমাদের ডাকলেন, আমরা আজকে কথা বলার সুযোগ পেলাম, এই গত 15-20 মিনিটে অনেকগুলো মানুষ দেখে ফেললো, অনেক কিছু জেনে ফেললো। আমি স্কুলে যারা স্কুলে বাচ্চাদের শিক্ষা কারিকুলামে ক্যান্সারের সচেতনতা গুলো দেওয়া, স্কুলের বাচ্চাদেরকে আমরা ছোটকাল থেকে শিখানো কি দেখলে সে আতঙ্কিত হবে, মনে করবে ক্যান্সার হতেও পারে, কর্মক্ষেত্রে আপনারা যেখানে কাজ খুব চমৎকার হোটেলে যিনি খাবার রেডি করছেন খাবার গুলো স্বাস্থ্যকর কিনা, আমরা সবাই আমাদের যে মানে মানবিক গুণাবলীর একটা অংশ যেটা আমাদের কার্যক্রম, কিন্তু আমরা আজকে সকালে যেরকম একটা অনুষ্ঠান করেছি সচেতন আরো, তবে তার আগে আমি কাজী রফিকুল আলম স্যার আপনার কাছে আসতে চাই, যেমনটি আমাদের মানে বারবার যে বিষয়টি চলে আসছে সচেতনতার ব্যাপার, প্রিভেন্ট করার যে বিষয় সেই বিষয়টি, সেই জায়গা থেকে আমরা জানি হাসিনা মিশন কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করছে, এবং একটি বিষয় না বললেই নয় যে হাসিনা মিশন কিন্তু দরিদ্র ক্যান্সার আক্রান্ত রোগী যারা তাদেরকে কিন্তু খুব মানে অল্প মানে খরচে সেবা দিচ্ছে, একটু যদি এই সম্পর্কে বলতেন স্যার। আমাদের এখানে কোন রোগী আমাদের বিভিন্ন কার্যক্রম আছে সেখানে, সেখানে সচেতনতা বৃদ্ধি করার একটা সুযোগ আছে, ক্যান্সার উপর বিভিন্ন ধরনের বই আছে পুস্তকে আছে সেগুলো আমরা প্রচার করি, তাদেরকে বলি অসচেতন মানুষকে সচেতন করি, সারা বছর ধরে করছি আমরা নিয়মিত ভাবে করছি, তারপর বিভিন্ন এলাকায় আমরা বিভিন্ন টেস্ট কিছুদিনের কথা বললেন কিছুদিনের কথা করছি, যাতে যাতে করে বুদ্ধ জয়ের মুখে ক্যান্সার না হয়, ব্রেস্ট ক্যান্সার না হয়, এইগুলো আমরা কিছুদিন করছি, তো এইগুলো আমরা কন্টিনিউ চালাচ্ছি। প্লাস আমরা যদি কোনো গরিব হয়ে যায় আসার কিন্তু কোনো বড় লোক বা গরিব লোকের ব্যাপার নয়, কিন্তু ক্যান্সার কিন্তু সবার জন্য হচ্ছে, সব সেক্সের জন্য হচ্ছে, সব কালো ছাতার জন্য হচ্ছে না, সবার জন্য হচ্ছে, কিন্তু সমান সমান ভাবে কিন্তু তারা প্রত্যেকে সঠিকভাবে চেষ্টা করা হচ্ছে তাদেরকে। খুব চমৎকার বলছেন স্যার। স্যারের কথা সূত্র ধরে একটু যদি বলি স্যার, যে ক্যান্সার নিঃসন্দেহে একটি ব্যয়বহুল রোগ, অনেক অনেক মানে একটা স্টেজের পরে কিন্তু দেখা যাচ্ছে যে রোগীকে সুস্থ রাখতে গেলে বা একটা যদি বলি যে সহজ জীবন যাপনের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকটাই মানে ব্যয়বহুল হয়ে উঠছে। সেই জায়গা থেকে আসলে মানে বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা যদি ধরি যে বাংলাদেশে যেমনটা আপাও বললেন যে মানে যে ঝুঁকিপূর্ণ রোগগুলো করছে মানে কাজগুলো যারা করছে তাদের অনেকখানি পসিবিলিটি বেড়ে যাচ্ছে, এবং অনেকেই কিন্তু এরকম ঝুঁকিপূর্ণ কাজ করার কারণেই দেখা যাচ্ছে ক্যান্সার আক্রান্ত হচ্ছে, তখন তার হয়তো ওই ট্রিটমেন্ট নেওয়ার সুযোগটা নেই, এবং প্রত্যন্ত অঞ্চলে যদি বলি অনেকে হয়তো তাদের ডায়াগনোসিসই হচ্ছে না। একটু যদি বলতেন স্যার যে এই ঢাকা শহরের বাইরে বা আমাদের একেবারে দু একটা বড় শহরের বাইরে মানে ক্যান্সার নিয়ে মানে কাজ করার যে ব্যাপারটা বা ক্যান্সারের রোগীদের পাশে দাঁড়ানোর যে ব্যাপারটা আপনি আসলে কতখানি দেখছেন বা আসলে কি হওয়া উচিত বলে মনে করছেন? আসলে যেটা রফিক সাহেব বললেন সেটা ঠিকই আছে, প্রচার প্রচারণা চলছে, সারা দেশব্যাপী চলছে, মিডিয়াতে চলছে, এমনি ছোট আকারে ইনস্টিটিউশন ভিত্তিক চলছে, সবই ঠিক আছে, কিন্তু ক্যান্সারের চিকিৎসাটা ব্যয়বহুল এটার মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু কিছু কিছু চিকিৎসা আছে যেটা খুব অল্প পয়সায় দেওয়া যায়, আর এখন যে নতুন ওষুধগুলি বেরোচ্ছে এগুলি সত্যিকারই ব্যয়বহুল, সেটার জন্য আমরা কিছু ক্যান্সার স্পেশালিস্ট দু একটা ফার্মাসিউটিক্যালস এরা মিলে চেষ্টা করছি এই ইন্স্যুরেন্স করার জন্য, হেলথ ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্স কিন্তু আমাদের দেশে এখনো ওই রকম ভাবে চালু হয়নি, দু একটা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে কথাবার্তাও চলছে, তারা এগিয়ে এসছেন, এবং এটা খুব অল্প পয়সায় সে একটা ক্যান্সারের চিকিৎসায় যদি একজনের 10 লাখ টাকা প্রয়োজন হয় তারা একটা লিমিট করবে যে 20 লাখ বা 30 লাখ টাকা পর্যন্ত তারা বিয়ার করবে, এবং একটা বয়সের পর থেকে তারা কিছু কিছু করে তারা ইয়ে দেবে, প্রিমিয়াম দিবে, এবং এই ক্যান্সার ট্রিটমেন্টগুলো তারা কভার করবে, এরকম একটা প্রোগ্রাম চলছে, এটা একটা দিক।
দ্বিতীয় হচ্ছে যারা পারেন অ্যাকচুয়ালি যেসব হসপিটালগুলি আছে তাদের কিন্তু চিকিৎসা ব্যয়টা আর একটু কমানোর সুযোগ আছে বলে আমি মনে করি। এটা করতে হবে, আমরা করতে হবে, না হলে অনেক ক্ষেত্রেই আমরা নিজেরা চেষ্টা করে কিছুটা করছি, ইনস্টিটিউশন থেকেও যদি করা হচ্ছে, অলরেডি করা হচ্ছে, বাট আরো করতে হবে। আর যেটা বললেন পেরিফেরিতে চিকিৎসার মানে ডায়াগনোসিস এগুলোর লিমিটেশন আছে, এখন সব জায়গাতেই MBBS ডাক্তার আছে, তাদের কিন্তু এই ক্যান্সারের একটা বেসিক কনসেপ্ট দেওয়া হয়, তাদের কারিকুলামে আছে। কাজেই যদি ওই ইউনিয়ন বা গ্রাম পর্যায়ে MBBS ডাক্তার থাকে তারা কিন্তু ক্যান্সারের লক্ষণ দেখলে কিছুটা অনুমান করতে পারে, সে যদি প্রথমে ওখানে ডায়াগনোসিস করার সুযোগ নাও থাকে জেলা শহরে গেলে কিন্তু কিছুটা আছে। আমি একটু বলতে চাই যে বাংলাদেশে আমাদের যে এখন 17 কোটি মতো আমাদের যে জনসংখ্যা, সেই জায়গায় আসলে আমাদের ডাক্তারের সংখ্যা কিন্তু খুব কম, এবং সবারই কিন্তু একটা টেন্ডেন্সি যে কিনা হয়তো গ্রামের কাদামাটি জলে বড় হয়েছে, তারপরে হয়তো মেডিকেলে পড়ে ডাক্তার হয়েছে, সেও কিন্তু ঢাকা কেন্দ্রিক, রাজধানী কেন্দ্রিক। এই এই যে টেন্ডেন্সি, এইটা কি আসলে আমাদের এই রোগগুলোকে আরো অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে? না, রোগগুলি বাড়াচ্ছে না, রোগের নির্ণয়টা দেরি হচ্ছে, এবং যার ফলে আমাদের ওই যে বললেন শাকুপাপা যে এটা লেট স্টেজে আসে যারা, তাদের জন্য আমরা কিছু করতে পারি না। আমিও বলেছি আগে এই জাতীয় রোগীর সংখ্যা আমাদের দেশে বেশি, কিন্তু অন্য দেশে প্রাথমিক পর্যায়ে ধরা পড়া রোগীর সংখ্যা বেশি। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন আমাদের কান্ট্রি এবং সচেতনতার অভাব আছে, শিক্ষার অভাব আছে, সুযোগের অভাব আছে, ফ্যাসিলিটির অনেক। মানবিক দিক থেকে দেখার বিষয়টা কিন্তু আমাদের আসলে চিকিৎসা সেবা এখন অনেকখানি আমার মনে হয় যে মানে আমার মনে হয় মানে বিষয়টি কম আছে। তবে 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 5 বছর 10 বছর আগে বাংলাদেশের চিকিৎসা, ক্যান্সার চিকিৎসা বলেন আর অন্য চিকিৎসা বলেন, যা ছিল এখন অনেক অনেক উন্নত হয়েছে। আমি সেই সম্পর্কেই আসতে চাই সাগফা, বললেন যে ভাই যেটা বললেন যে ইনস্টিটিউশনকে এগিয়ে আসতে হবে, অত্যন্ত সঠিক কথা। আমরা যারা যে সকল হসপিটাল আমরা সাহস করে এদেশের মানুষকে ক্যান্সার চিকিৎসায় অত্যাধুনিক প্রযুক্তি, যেগুলো বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি, বাংলাদেশের মতো দেশে আমরা নিয়ে এসেছি অনেক এখানে লগ্নি করে, তারাও কিন্তু একটা ব্যাপকতার সাথে, এবং যেহেতু ক্যান্সার সারা শরীরে যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো মানুষের হতে পারে, আমরাও কিন্তু এখানে অনেক আমরা এখানে সাবসিডি দিচ্ছি। যেমন একটা ক্যান্সারে যদি আপনি, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করে একটা বিষয় জানার জন্য বলতে চাই, যেমন ধরেন আপনি জানতে পারেন কি পরিমাণ সেটা, সেটা এমন কি 50-60 ভাগ, শতকরা 50-60 ভাগ যত খরচও আমরা কমিয়ে আনছি। মনে করেন একটা রোগীর যদি টোটাল রেডিয়েশনের খরচ যদি 2 লাখ টাকার মতো হয়, 1,80,000 বা 2 লাখ টাকার মতো হয়, সেটা আমরা কমিয়ে এমনকি 70,000 টাকায় নামিয়ে আনছি, এই পরিমাণ আমরা কমিয়ে দিচ্ছি। এবং তাই এমন না যে তাকে একবারে আমাকে পুরো 70,000 টাকা দিতে হবে, সে যদি 5,000 টাকা দিয়েও শুরু করে, আজকে 5,000 টাকা দিল, কালকে 5,000 টাকা দিল, 2 দিন পরে আবার 5,000 টাকা দিল, তাহলেও আমরা তাকে ট্রিটমেন্ট আমরা শুরু করছি। আমরা চাচ্ছি না যে একসাথে 70,000 টাকা জড়ো করে আনবে, তারপর সে পারলো না, হারিয়ে গেল, আমরা সেটা চাচ্ছি না। তো এই যে অবশ্যই সাধুবাদ পাওয়ার মতো, আমরা ইউনাইটেড হসপিটালকে সাধুবাদ জানাতে চাই। কিন্তু পাশাপাশি এখন বাংলাদেশে বিশেষ করে এটি বেশ কবছর ধরেই মানে এটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে যে চিকিৎসা সেবা এখন একটা মানে বলা চলে ব্যবসায় পরিণত হয়েছে, এবং সেটি থেকে দেখা যাচ্ছে যে অনেক রোগী প্রতারিত হচ্ছে, অকাল মৃত্যু হচ্ছে, এবং স্বাস্থ্য সেবা বলতে যে মানুষের একটা মানে মানবিক পাচ্ছি মানে মৌলিক অধিকারের একটি, সেটি কিন্তু আসলে পাচ্ছে না। আপনি একদম ঠিক বলেছেন, আস্থার অভাব। আমি এক কথায় বলবো, স্বাস্থ্য খাতে সামগ্রিকভাবে একটা আস্থার অভাব কাজ করছে, সেটা আমি পুরোপুরি আমি একজন চিকিৎসক হিসাবে এবং একজন স্বাস্থ্য সেবা কর্মী হিসাবে, একটা হসপিটালে আমি কাজ করছি গত 1 দশকের চেয়েও বেশি অভিজ্ঞতা নিয়ে আমি বলতে পারি যে চিকিৎসক সমাজেরও কিছু দায় আছে, এবং কিছু কিছু স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানও নিশ্চয়ই দায় এড়াতে পারেন না, তবে এটা সামগ্রিকভাবে ঠিক না, এটা সবাইকে ঢালাওভাবে বলা ঠিক না। আমি শুধু একটাই অনুরোধ করব, রোগী এবং তার স্বজনদের একটু বলবো পড়াশোনা করতে, জানতে, মানুষের সাথে কথা বলতে, রিসার্চ করতে, কে ভালো, কোথায় যাব, কেন যাব, এটা অবশ্যই করতে হবে। পেশেন্ট বা রোগী যদি শিক্ষিত না হয়, যদি এডুকেটেড না হয়, মানুষের কথা শুনে চলে, একটা কথা আছে না, পরের মুখে ঝাল না খেতে ভালো, নিজে যাচাই করে দেখা ভালো। আমি এটা বারবার অনুরোধ করবো, এখন অনেক সুযোগ, ইন্টারনেট আছে, পড়াশোনা করতে পারেন, আপনি সবার সাথে কথা বলে দেন, রোগী নিজের ডিসিশন নিজে নিক। আমাদের হসপিটালে আমরা যেরকম সবসময় বলি যে এই এই আপনার চিকিৎসার দরকার,
আপনি ডিসিশন নেন আপনি কোনটা নেবেন। আমরা কিন্তু রোগীর জন্য ডিসাইড করি না, রোগীকে তার নিজের ডিসিশন নেওয়ার সুযোগটা করে দেই। রোগীরা যত শিক্ষিত হবেন, সেটি সচেতনতার জায়গায় মনে হয় যত সচেতন হবেন ততই কিন্তু এই প্রতারণা গুলো মানে এটি সচেতনতার জায়গায় আমার মনে প্রথম একটা পদক্ষেপ হতে পারে। খুব চমৎকার বলেছেন। সেই কথা সূত্র ধরেই আবার আসতে চাই কাজী রফিকুল আলম স্যার আপনার কাছে, যে বাংলাদেশের মানুষের এই যে ধরেন মানে একটা এরকম একটা ব্যাপার তৈরি হয়েছে যে যে কোনো রোগ মানে আমাদের পার্শ্ববর্তী দেশ অথবা ইউরোপ আমেরিকার কোন উন্নত দেশ সেখানে যেতে হবে, না হলে চিকিৎসা মিলবে না, এই যে আস্থাহীনতার জায়গাটাই, আপনার কি মনে হয় আসলে যারা এই পেশার সাথে আছে সে ডাক্তার হোক কিংবা মানে সেবা প্রদানকারী কোন সংস্থাই হোক, তাদের আসলে কি করার আছে? আস্থার সংকটই বড় কারণ আমার মনে হয়। তারা মনে করে বিদেশে গেলে উন্নত চিকিৎসা পাবো, দেশে যে উন্নত চিকিৎসা পাওয়া যায় সম্ভব এটা কিন্তু অনেকে চিন্তা করেন না। তাদের পয়সা আছে তারা চলে যান বিদেশে, সিঙ্গাপুর, ব্যাংকক বা ইন্ডিয়া, তার স্বাস্থ্যসেবা নিয়ে চলে যান। কিন্তু এটা কিন্তু আমার মনে হয় ঠিক না, ডিসিশনটা ঠিক না। এবং সে একজন রোগীর তো একটা ধরেন ক্যান্সারের একজন পেশেন্ট, তার কিন্তু ফলো আপের একটা ব্যাপার থাকে রেগুলার, তো সেটাও কিন্তু কঠিন হয়ে পড়ে তখন। এবং তিনি যখন যান তখন একা যান না, তার সাথে একটা ফ্যামিলি যায়, পুরো ফ্যামিলি একটা ডিভাস্টেড হয়ে যায়, একটা খরচ খরচ ছাড়াও সময়ের ব্যাপার আছে, তারা এতগুলো লোক যাচ্ছে, মানসিক যে একটা প্রেশার সেটারও একটা ব্যাপার আছে। বিদেশে যে প্রতারিত হচ্ছেন না তা তো না, আমরা অনেক গল্প জানি, অনেক কিছু আমরা শুনি। আমি একটু যোগ করি, আমি আমার পেশেন্টদেরকে গরিব বা নিম্ন মধ্যবিত্ত যেসব পেশেন্ট তাদেরকে বিদেশ দেওয়া থেকে বিরত রাখার জন্য দয়া করার চেষ্টা করি, কিন্তু যাদের সত্যিকার পয়সা আছে অর্থশালী লোক তাদেরকে আমি এনকারেজ করি, বিকজ তারা যে দেখে আসুক যে সিঙ্গাপুরে যে প্রেসক্রিপশন দিচ্ছে আমার প্রেসক্রিপশন আর তাদের প্রেসক্রিপশন কোনো ডিফারেন্স নাই। আমার আমার কনসেপ্ট একটাই যে আমার নলেজের অভাব নাই, কিন্তু সেই নলেজটা আমি যে ব্যবহার করব। কনফুসিয়াসের একটা কথা আছে, নলেজ উইদাউট প্র্যাকটিস ইজ ইউজলেস বাট প্র্যাকটিস উইদাউট নলেজ ইজ ডেঞ্জারাস। আমাদের নলেজ থাকলেও আমি এই নলেজ প্র্যাকটিস করতে পারছি না, কেন আমার রোগীরা অ্যাফোর্ড করতে পারছে না। আমি ড্রাগ জানি, আমি ড্রাগের নাম জানি, আমি ডোজ জানি, সব জানি, কোন ইন্ডিকেশনে দিতে হবে সেটাও আমি বলতে পারি, কিন্তু আমার পেশেন্ট যদি অ্যাফোর্ড করতে না পারে তাহলে তো আমার কিছু করার থাকে না। সেজন্য ওই যখন সিঙ্গাপুর থেকে শুনে আসে যে না উনি যে প্রেসক্রিপশন করেছিলেন, উনি যে লাইন অফ ট্রিটমেন্ট দিয়েছিলেন সেটা ঠিক আছে, তখন কিন্তু আমার উপরে তার কনফিডেন্সটা বেশি বেড়ে যায়। এবং সেসব পেশেন্টই কিন্তু আরো দশজনকে বলবে না ওখানে যেয়ে কোনো লাভ নাই, আলাদা কোনো অ্যাডিশনাল কিছু নাই, এখানে যা বলছে তাই সবই তাই, এখানে ডাক্তারও যা বলেছে ওখানে ডাক্তার। আমার মনে হয় যে সাধারণ আসলে মানুষের মধ্যে অনেক বেশি আরো মানে প্রচারের ব্যাপারটি রয়েছে, এবং এটি কিন্তু সচেতনতার জায়গায় দুভাবে কাজ করতে পারে, যে দেশে আমার যদি হয়ে যায় আমি চিকিৎসা পাবো, আমার ভয়ের কিছু নেই, অনেক বেশি প্যানিক হওয়া আন্তর্জাতিক মানে আন্তর্জাতিক মানে এমনকি পার্শ্ববর্তী দেশে গিয়ে প্রতারণার শিকার হয়েছে বড় হাসপাতাল, নাম বলবো না, অনেক ঘটনা আমরা জানি। আমি চিকিৎসা করার শেষ করার পরে বলি যে এখন তুমি যাও বাইরে, যে ঘুরে আসো, বেড়ায় আসো, আর দেখে আসো যে আমি তোমার যে ট্রিটমেন্ট দিয়েছি এটা সঠিক আছে কিনা। এসে বলে যে স্যার হেড মানে আপনার প্রতি শ্রদ্ধা জানাতে আসছি, ওরা বলেছে যে তোমার ট্রিটমেন্ট পারফেক্ট হয়েছে, এটা কিন্তু আমাদের গর্বের গর্বের দৈন্যতা, একটু হীনমন্যতাও আছে, ওখান থেকে বের হয়ে আসতে হবে, একটু আস্থা বাড়াতে হবে, সময় লাগবে, আমাদের সুযোগ দিতে হবে, অনেক কমেছে, অনেক কমেছে। আমার মনে হয় যে যারা ক্যান্সার আক্রান্ত তারাও যেমন একদিক থেকে সুস্থ হয়ে উঠবে সহজে, তেমনি অনেকে কিন্তু হয়তো ওই মানে ওইদিকে যাওয়ার আগেই বিষয়টিকে প্রিভেন্ট করতে পারবে। একেবারে ছোট্ট করে একটি বিষয় জানতে চাই, যে আমরা জানি যে ইউরোপ আমেরিকাতে ক্যান্সার অ্যাসোসিয়েশন আছে যেখানে সার্ভাইভাল দেখেও খুব চমৎকার ভাবে রিহ্যাবিলিট করা হয়, আবার যারা আছে তাদেরকে কিন্তু সার্ভাইভ করার জন্য রিহ্যাবিলিট করা হয়। আমাদের বাংলাদেশে আসলে এরকম কোন মানে ব্যাপার নিয়ে ভাবা হচ্ছে কিনা, অ্যাসোসিয়েশন আছে কিনা? না, এই জাতীয় এখন পর্যন্ত কিছু নেই ওইরকম, বাট আমরা বিভিন্ন প্রোগ্রামে যখন অর্গানাইজড কোন প্রোগ্রাম হয় তখন ক্যান্সার সার্ভাইভারদের নিয়ে প্রোগ্রাম করি, এবং সেটাতে আমরা ক্যান্সার সার্ভাইভারদের এক্সপ্রেশনগুলোই মানুষকে দেখানোর চেষ্টা করি মিডিয়াতে, এবং অনেক সামনাসামনি দেখানোর চেষ্টা করি যাতে অন্যরা তাদের দ্বারা উৎসাহিত হয়, এবং তারা বলে যে আমরা এখানেই চিকিৎসা করেছি, এখন চিকিৎসা করে দীর্ঘদিন ভালো আছি। এখন তো ক্যান্সার প্রত্যেক ঘরে ঘরে আছে, প্রত্যেক ফ্যামিলিতে, তো সবাই তো বাইরে যেতে পারবে না। আপনারা মিডিয়াও কিন্তু অনেক ভূমিকা, আমি নিঃসন্দেহে, এবং ক্যান্সার জয়ীদের উৎসাহ দিলে তারা কিন্তু একজন ক্যান্সার জয়ী কিন্তু আরেকজন রোগীকে ক্যান্সারের হাত থেকে
সুপ্রিয় দর্শক, আজ বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আমাদের আজকের এই আলোচনা নিশ্চয়ই আপনাদের একটু হলেও উপকারে আসবে। খোলা আকাশের আয়োজন থেকে আমরা সবসময় চেষ্টা করি যে সাম্প্রতিক বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে, আজও তার ব্যতিক্রম হয়নি। ক্যান্সার যে দুরারোগ্য রোগ, সেখান থেকে আপনারা নিজেকে দূরে রাখতে পারেন। আজকে আমাদের এই আলোচনায় খুব চমৎকার কিছু তথ্য উঠে এসেছে, সেগুলো একটুখানি সচেতন থাকার মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, আর থাকবেন চ্যানেল আয়ের সব আয়োজনের সাথে।